সারা বিশ্বের কোথায় কি হচ্ছে সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের গণতান্ত্রিক নির্বাচনে অন্য দুই শক্তিশালী দেশ নাকি প্রভাব খাটানোর চেষ্টায় অনুমোদন দিয়েছিলেন। আবার সেই সবচেয়ে শক্তিশালী দেশের ঘুম উড়িয়ে দেবার হুমকি দিয়েছে এবার এক স্বৈরতান্ত্রিক শাসক। গুলি ফেলবেন না, এই সব দেশের কেচ্ছা কাহিনী নিয়েই আজকের নিউজ ডিকোডেড। আমেরিকার গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গত বছরের নির্বাচনে প্রভাব খাটানোর প্রচেষ্টায় অনুমোদন দিয়েছিলেন। মার্কিন সরকারের প্রতিবেদন অনুযায়ী নির্বাচনে বিজয়ী জো বাইডেনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক এবং ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছিল মস্কো। তবে নির্বাচনের চূড়ান্ত ফলে বিদেশি কোনো সরকারের কোনো হাত ছিল না বলেও জানানো হয়। তবে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয় থেকে 15 পৃষ্ঠার প্রতিবেদনে একে রাশিয়া এবং ইরানের প্রভাব খাটানোর অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা 3রা নভেম্বরের নির্বাচনের আগে আগে প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়েছে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া থেকে আস্থা মুছে ফেলার জন্য গুজব ছড়াতে প্রচারণাও চালানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ব্যক্তিরাই মিডিয়া থেকে উচ্চ পদস্থ কর্মকর্তা এবং ট্রাম্পের মিত্রদের কাছে বাইডেন বিরোধী বক্তব্য ছড়িয়েছে। বর্তমান প্রেসিডেন্ট বাইডেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করেছেন। গত 20 জানুয়ারি বাইডেন ক্ষমতা গ্রহণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়া যখন মিস্টার ট্রাম্পের জয় নিশ্চিত করতে কাজ করছিল, ইরান তখন ট্রাম্পের সমর্থন দুর্বল করার কাজ করছিল। প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে ক্ষতিকর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং দুই দেশের মধ্যে বাকযুদ্ধের সূত্রপাত করেছিলেন। ওয়াশিংটন চীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাইবার গুপ্তচর বৃত্তির অভিযোগ করে আসলেও অত্যন্ত দৃঢ় বিশ্বাসের সাথে প্রতিবেদনের উপসংহারে বলা হয়েছে, ভোটের আগে চীনের তরফ থেকে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হয়নি। এতে আরও বলা হয়েছে, চীন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে স্থিতিশীলতা চায়। প্রতিবেদন অনুযায়ী নির্বাচনের প্রক্রিয়া এবং চূড়ান্ত ফল কোনোটাই বিদেশি রাষ্ট্র দ্বারা প্রভাবিত হয়নি। আবার এই প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন আমেরিকার বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের যৌথ তদন্তের ফলাফল একই রকম বলেই জানানো হয়েছে। তদন্তে উঠে আসে যে রাশিয়া মিস্টার বাইডেনকে কলঙ্কিত করতে চাইছিল আর চীন এবং ইরান মিস্টার ট্রাম্পের পরাজয় চেয়েছিল। এদিকে নাকি আবার উত্তর কোরিয়ার নেতা তথা কিম জং উনের বোন কিম ইয়ো জং আমেরিকার ঘুম উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। চলুন জেনে নিই কিমের বোনের এই হঠাৎ প্রতিক্রিয়ার কারণ কি। টোকিও এবং সোলে গিয়েছেন জো বাইডেন প্রশাসনের প্রতিনিধিরা। পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন এবং সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিনকেন সোমবার জাপানে পৌঁছেছেন। সূত্রের খবর, চীন এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও 8 ঘাট বেঁধে প্রস্তুতি নেওয়ার লক্ষ্যেই এই সফর। প্রতিরক্ষা বিষয়টি মজবুত করতে দুই দেশের সঙ্গে বৈঠকে বসতে পারেন বাইডেন প্রশাসন। বাইডেনের প্রতিনিধিরা জাপানে পৌঁছানোর পরই প্রতিক্রিয়া জানান কিম জং এর বোন ইয়ো। উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্র রডং সিনামে ইয়োর প্রতিক্রিয়াকে উদ্ধৃত করা হয়। সেইখানে ইয়ো নাম না করে জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী 4 বছর যদি নিশ্চিন্তে ঘুমোতে চান তাহলে আমাদের দিকে নজর দেওয়ার চেষ্টাও করবেন না, যদি সেই প্রচেষ্টা হয় তাহলে ঘুম উড়িয়ে দেব। ইয়োর এই হুমকি কি ফের আমেরিকা এবং উত্তর কোরিয়াকে সম্মুখ সমরে দাঁড় করাবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামানাতেও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছিল। হুমকি পাল্টা হুমকির পর্ব চলছিল, জানিয়ে গোটা বিশ্বে একটা আতঙ্কের আবহ তৈরি হয়েছিল। তাহলে এখন রাজনৈতিক মহলে প্রশ্ন, বাইডেন জামানাতেও কি আমেরিকা উত্তর কোরিয়ার সংঘাত আবার ফিরে আসতে চলেছে? সেনা অভ্যুত্থানের পর থেকেই উত্তাল মায়ানমার। নিরাপত্তা রক্ষীদের গুলিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 180 জনের।
এই টালমাটাল পরিস্থিতিতে দেশটিতে দেখা গিয়েছে খাদ্য ও জ্বালানি সংকট, ফলে বেড়েছে দাম। এই ডামাডোলে গরিব মানুষের অন্ন সংস্থানের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। দেশটিতে মৃতের সংখ্যা দ্রুত বেড়েছে। একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত 50 জন বিক্ষোভকারীর। জানা গিয়েছে মৃতদের অধিকাংশ বিক্ষোভকারী হলেও এমনও কিছু মানুষ মারা গিয়েছেন যারা বিক্ষোভে অংশ নেননি। দেশের নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে 3%, দেশজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে অন্তত 15%। কর্মসূত্রে চীনে থাকা বিদেশি নাগরিকদের ফেরার অনুমতি দেবে চীন, তবে তা শর্ত সাপেক্ষ। চীনের তৈরির করোনার টিকা নিলে তবেই চীনে প্রবেশের ছাড়পত্র পাবেন এই বিদেশিরা। ভিসা দেওয়ার এই নতুন নীতির কথা চীনা দূতাবাসের তরফে ইতিমধ্যেই বিভিন্ন দেশের সরকারের কাছে পৌঁছে গেছে। কিন্তু চীনের তৈরি টিকা আন্তর্জাতিক ক্ষেত্রে অনুমোদন না পাওয়ায় এখনও বহু দেশে চীনের টিকা পাওয়া যাচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে, নতুন নীতির আড়ালে কি চীনের টিকা বিশ্বের বাজারে আনার পথ প্রশস্ত করছে চীন? করোনা অতিমারীর জেরে চীনে কর্মরত বিদেশিদের কাজ ছেড়ে নিজেদের দেশে ফিরতে হয়েছিল। চীনের নয়া নীতিতে তাদের আশা জুগিয়েছে। তবে নতুন নীতিতে ভিসা দেওয়ার ক্ষেত্রে চীনের অদ্ভুত শর্তে ধন্দে তারা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় 3টি ম্যাসাজ পার্লারে এক বন্দুকধারীর গুলিতে এশিয়ান 6 নারীসহ 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 5 জন। আটলান্টার চেরোকি পল্লীতে স্থানীয় সময় বিকেল 5টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে 4 জন, হাসপাতালে নেওয়ার পথে 2 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যান। পুলিশ জানিয়েছে হামলার ঘটনায় 21 বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবর্ষণের কয়েক ঘন্টার মাথায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়। তবে ঠিক কী কারণে এই বন্দুক হামলা চালানো হয়েছে সেটি এখনও পরিষ্কার নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-19 রোগীদের জন্য নির্ধারিত একটি পরিচর্যা কেন্দ্রে আগুন লাগার পর রোগীদের সরিয়ে নেওয়ার সময় 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রচণ্ড ধোঁয়ায় সৃষ্টি হলে রোগীদের সরিয়ে নেওয়া হয়। নিহত 3 জনই ভেন্টিলেশনে থাকা রোগী ছিলেন এবং তারা সবাই কোভিড আক্রান্ত ছিলেন। মনে করা হচ্ছে 12 নম্বর বেডে থাকা অক্সিজেনের লাইন থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আইসিইউ এর অনেক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এই ঘটনায় একটি তদন্ত কমিটিরও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। সিরিয়ার রাজধানী দামস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইসরায়েল। দামস্কে সেনাঘাঁটি লক্ষ্য করে গোলান মালভূমি থেকে এই সব ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইহুদিবাদী দেশ ইসরায়েল। বেশিরভাগ হামলায় প্রতিহত করার দাবি করেছে সিরিয়া, কিন্তু ইসরায়েল এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি। দামস্কে সিরিয়ার সেনাঘাঁটি ছাড়াও ইরানপন্থী সশস্ত্র সংগঠন ও হিজাবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। আজ 17 মার্চ, সারা বিশ্বের প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এক স্মরণীয় দিন। এদিনে এক বিশেষ মানুষকে স্মরণ করে বাংলাদেশের মানুষ জাতীয় শিশু দিবস পালন করেন। মনে প্রশ্ন জাগছে তো, কে এই ব্যক্তি? সেই উত্তর জানতেই আজকের ডিডে। 17 মার্চ এমন একটা দিন যার গুরুত্ব সারা বিশ্বের বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। এই দিনেই 1920 সালে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খুব ছোটবেলা থেকেই রাজনীতিতে যোগ দেওয়া মুজিবুর রহমান পরবর্তীকালে যোগ দিয়েছিলেন ভাষা আন্দোলনে। এই কারণে তিনি বহুবার গ্রেপ্তার হন। 1971 সালে তিনি শুরু করেন অসহযোগ আন্দোলন, যে আন্দোলনে যোগ দেয় বহু মানুষ। এই আন্দোলনের ফলে তাকে পাকিস্তান শাসক কর্তৃপক্ষ গ্রেপ্তার করে। শেষ পর্যন্ত 1972 সালের 10ই জানুয়ারি পাকিস্তান কারাগার থেকে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন এবং পরবর্তীতে দেশে এসে রাষ্ট্রকে পুনর্গঠনের কাজ শুরু করেন। কিন্তু শত্রুরা এতেও থেমে থাকেনি। তারা বঙ্গবন্ধুর পরিবারসহ আরও বেশ কয়েকজন মানুষকে হত্যা করে 1975 সালে 15ই আগস্ট। কিন্তু কথায় আছে না, সত্যের জয় নিশ্চিত, তাই তাদের ওই চেষ্টাও ব্যর্থ হয়েছিল। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্যই এই দিনটিকে বাংলাদেশ সরকার জাতীয় শিশু দিবস হিসাবে পালন করে আসছে বহু বছর ধরে। বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল ঠিক এই সময়।